যখন সাকিব নামি মুশফিকরা আসছিল তখনও তো তারা তো টপ প্লেয়ার হয় নাই। তারা আসলে দীর্ঘদিন তাদের পরিশ্রম, তাদের ইচ্ছা, তাদের নিজের মোটিভেশনের কারণে তারা একটা পর্যায়ে আসছে। এই ছেলেদের যে ওই মোটিভেশনটা নাই সেটা কখনোই বলা যাবে না। তাদেরও অনেক ইচ্ছা হয়তো আছে, তাদেরকে হয়তো সঠিক গাইডলাইন করলে আমার মনে তারাও হয়তো ইনশাল্লাহ একদিন তারাও বড় স্টার হিসেবে আমার মনে আবির্ভূত হবে। তো চেষ্টা তো করতেই হবে, হাল ছাড়া যাবে না। সবাইকে বলবো যে একটু আশাবাদী হতে ছেলেদের সাপোর্ট করার জন্য। আমার মনে হয় যে ছেলেরাও ইনশাল্লাহ ভালো করবে সামনে কিছু। দেখুন, আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনারা কাউকে খুব তাড়াতাড়ি হিরো বানায়েন না, কাউকে তাড়াতাড়ি ভিলেনও বানায়েন না। যখন একটা ছেলে আসে অনেক প্রসেসের মাধ্যমে আসে, সে অনেক কিছু পারফর্ম করে, সে কিন্তু আসলে টিমে আসে, তো সে অনেক স্ট্রাগল পিরিয়ড পার করে আসে ইন্টারন্যাশনাল লেভেলে। হয়তো অনেকে হয়তো কিছু ম্যাচ লেগে যায় সাকসেস হতে, বাট অনেকে এসে হয়তো সাকসেস হয়ে যায়, তখন কিন্তু আপনারা অনেক হিরো বানায় ফেলেন, তারপরে দেখেন দুই ম্যাচে রান করে না, তখন তাকে আবার ভিলেন বানায় ফেলেন। তো আমার মনে হয় এখানে আপনাদের একটা বড় ভূমিকা আছে। খুব তাড়াতাড়ি কাউকে হিরো বানায়েন না, তাড়াতাড়ি কাউকে জিরো বানায়েন না। ছেলেদেরকে একটু টাইম দেন, স্পেশালি নতুন প্লেয়ার যারা আছে তাদেরকে একটু টাইম দেন। আমার মনে হয় তখন তাদের জন্য সুবিধা হবে, কারণ অনেক সময় এই সাইকোলজিক্যাল প্রেশারটা, স্পেশালি ধরুন মিডিয়া প্রেশারটা, তারা অনেক সময় হ্যান্ডেল করতে পারে না। অনেকেই পারে না, অনেকে পারে অনেকে পারে না, সবাই তো আসলে মেন্টালিটি একই রকমভাবে গড়ে ওঠে না। তো আমার মনে হয় হিরো তাড়াতাড়ি বানায়েন না, জিরো তাড়াতাড়ি বানান। আমি এই একটা রিকোয়েস্ট করবো আপনি। ওদের সাথে আমার কথা হয়নি এখনও, হয়তো দুবাই গিয়ে কথা হবে। আর ভাবনা যেটা বললাম যে আমাকে, আমি সবসময় বলছিলাম আমাকে একটু সময় দিতে, আমি যখনই আমি যে আসতে চাই না সেটা আমি বলি না, আমি বলছি আমি যখনই আসি তো আমাকে, কারণ আমি দুই তিনটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম, তো তাদেরকে তো আমি একেবারে ফেলে আসতে পারবো না। যেহেতু ফারুক ভাইয়ের সাথে আমার কথা অনেক আগে থেকে শুরু হয়েছে, এখনও 3 মাস আগে থেকে আসলে আমার কথা চলতেছিল, তাই এর মধ্যে হয়তো আমি এগুলো সেটেল করতে পারছি বলে হয়তো আমি আসতে পারছি। এটা আসলে খুব গ্রাসরুট লেভেল থেকে করতে পারলে খুব ভালো হতো, এবং সেটা কারণ অনেক সময় দেখা যায় যে আপনার যে মেন্টাল গ্রোথটা যেভাবে হয়ে যায় একটা বয়স 13 স্টেজের পরে, এটা আসলে ভাঙাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো সেটা যদি আরেকটু গ্রাসরুট লেভেল থেকে হয়, তখন আসলে ক্রিকেট এডুকেশনটা যদি আপনার ভালো থাকতো গ্রাসরুট লেভেলে, বা আপনি যখন 19 থাকেন বা 17 থাকেন, ওই সময় আপনাকে অনেক ক্রিকেট এডুকেশনটা যদি বেটার হতো, তাহলে অনেক সময় অনেক কিছু আপনাকে আসলে ন্যাশনাল টিমের ছেলেদের আসলে বলতে হতো না, তারা সেটা নিজেরাই ওইভাবে গড়ে তুলত। আমাদের আসলে কোচিং সিস্টেমটা একটু স্পুন ফিডিংয়ের মতো, মানে আমরা নিজেরাই তুলে তুলে খাই, যে সিস্টেমটা আসলে আমাদের পরবর্তী ছেলেদের আসলে খুব সমস্যা হয়। তো এই এটা যদি একটু বেটার করা যায়, কীভাবে আসলে ছেলেরা নিজেরা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হবে অল্প বয়সে, তাহলে কিন্তু আসলে পরবর্তীতে এই যে এইসব সিচুয়েশানে আসলে তখন কিন্তু তখন তাকে শিখাই দিতে হবে না, যে কোনো সিচুয়েশান সে কিন্তু এটা ট্যাকেল করতে পারবে। যেহেতু আমি অ্যাসিস্ট্যান্ট কোচ, আমার মনে হয় যেহেতু হেড কোচ আছে এখানে, তার ফিলোসফিটা আসলে আমাকে সে কীভাবে টিমটা চালাচ্ছে তাকে হেল্প করা, সেই সাথে প্লেয়ারদের হেল্প করা, যতটুকু পারি হেল্প করা। আমার রোলটা হয়তো একটু ডিফারেন্ট হবে আগের বারের তুলনায়, হয়তো চেষ্টা করব আমাদের ছেলেরা যেন আরেকটু কনফিডেন্ট হয়, এবং সেই সাথে আমাদের যে ফরেন কোচরা আছে তাদের সাথে আমাদের ছেলেদের যেন যোগাযোগটা আরও ভালো হয়, সেদিকটা আমি লক্ষ্য রাখবো। আসলে ডিরেক্টলি তো আসলে কোনো কিছু বলা যাবে না, সেটা কি টেকনিক্যাল সমস্যা না মানসিক সমস্যা নাকি টেকনিক্যাল সমস্যা, সেটা সামনাসামনি কাজ না করলে আসলে বোঝা যাবে না। এটার জন্য আসলে আমাদের অনেক কোচিং স্টাফ যারা আছে তারা হয়তো ভালো জানে, প্লেয়াররা হয়তো ভালো জানে। আমার মনে হয় যে সমস্যাটা খোঁজাচ্ছে, আমার মনে চেষ্টা করতে সমাধানটা কীভাবে করা যায়, তার চেয়ে আসলে বেটার কিছু করা যায়। খুব রাতারাতি যে খুব কিছু সব কিছু চেঞ্জ হয়ে যাবে সেটাও আশা করা ঠিক না, বাট অ্যাটলিস্ট তারা যেন মেন্টালি আরেকটু বেশি কনফিডেন্ট হতে পারে, আরেকটু নিজেকে চিন্তাভাবনাটা আরেকটু বড় করতে পারে, এবং সেই সাথে তাদের যতটুকু আছে সেই সামর্থ্যটা যেন তারা পুরাটা দিতে পারে, সেটার দিকে আসলে লক্ষ্য রাখা উচিত। এবং আমার মনে হয় ইনশাল্লাহ তারা একটা ভালো পর্যায়ে যাবে। এটা তো আসলে আমার বলার এখতিয়ারেও নাই, কারণ এটা আসলে আমার এটা হেড কোচের এখতিয়ার, এটা আমি সিলেক্টরদের হেড, এইটা আসলে আমার বলার মতো অবস্থায় আমি নাই। এটা আসলে এটা তামিমের ইচ্ছা, এবং যারা সিলেক্ট আছে তাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে আসলে সে কী খেলবে কী খেলবে না। থ্যাংক ইউ।